ঠিকই বলেছেন, ফোলাবাজি হচ্ছে, এটা উনি ঠিক বলেছেন, এবং মুখ্যমন্ত্রী জানেন না, হতে পারে না, এটাও ঠিক বলেছেন। আর তার সবচেয়ে বড় প্রমাণ তো হচ্ছে মুখ্যমন্ত্রী আজকাল সম্প্রতি প্রত্যেক মিটিং এ বলতে আরম্ভ করেছেন যে তোলা বাজির বিরুদ্ধে বলতে আরম্ভ করেছেন যে কেউ জোর করে টাকা চাইলে দেবেন না, আর টাকার মধ্যে কোনো দরকার নেই। উনি রাজ্যে শিল্পায়ন করছেন, তার একটা বড় ব্যাপার হচ্ছে যে নিজে ছবি ফবি আঁকছেন, শিল্পায়ন বলতে উনি যা বোঝেন আর কি, যেটা করছেন সেগুলো বিক্রি করে ওদের টাকা উঠবে, সেই জন্য তোলাবাজি করার দরকার নেই। এ তো মুখ্যমন্ত্রী বলেছেন, নতুন কিছু ব্যাপার না, মুখ্যমন্ত্রী জানেন, ওটা বলতে হয় তাই বলেছেন যে তোলাবাজি চলবে না। তোলাবাজি ছাড়া আমার দল থাকবে কি করে সে তো আমি জানি না।